বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক নিষিদ্ধের আইন অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। এতে কেউ দোষী সাব্যস্ত হলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত কারাভোগ করতে হবে। বিয়ের বাইরে অন্য কারো সাথে শারীরিক সম্পর্কের বিষয়ে কোনো ব্যক্তির সঙ্গী অথবা তার বাবা মা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানাতে পারবেন। বিশ্বের বৃহত্তম মুসলিম এই দেশটির পার্লামেন্টে পাশ হওয়া আইনের সমালোচকরা বলছেন এটি স্বাধীনতার উপর এক ধরনের আঘাত। তবে নতুন ফৌজদারি আইনটি আগামী 3 বছর কার্যকর হবে না, কারণ একই আইনে দেশটির প্রেসিডেন্টকে অপমান এবং রাষ্ট্রীয় মতাদর্শের বিপরীত মতামত প্রকাশের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সম্প্রতি জাকার্তায় দেশটির পার্লামেন্টের বাইরে অল্প কিছু মানুষ এই আইনের বিরোধিতায় বিক্ষোভ করে। আইনটি ইন্দোনেশীয় নাগরিক এবং দেশটিতে বসবাসরত বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য। এতে বেশ কয়েকটি নৈতিকতা আইন অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনে অবিবাহিতদের একসাথে বসবাস এবং যৌন সম্পর্ক স্থাপন অবৈধ বলে আখ্যায়িত করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে আইনটি ইন্দোনেশিয়ার নারী, এলজিবিটি সম্প্রদায়ের সদস্য এবং জাতিগত সংখ্যালঘুদের উপর প্রভাব ফেলবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ইন্দোনেশিয়ার পার্লামেন্টে এই আইনটি প্রথম উত্থাপন করা হয় 2019 সালে। দেশটির আচেহ প্রদেশে আগে থেকেই এসব বিধান কার্যকর রয়েছে। সেখানে নারী পুরুষেরা মেলামেশা, যৌন সম্পর্ক এবং মদ্যপান করলে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।